ছেলেমেয়ের লেখাপড়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য পাসপোর্ট সাইজের ছবি রেখে বাড়িতে যত ছবি আছে অ্যালবামের সমস্ত ছবির মুখের উপরে লাঠি মেরে সবকে ছিঁড়ে চৌচির করে দিতে হবে, পানিতে আগুনে পুড়িয়ে দিতে হবে, পানিতে ফেলে দিতে হবে। একে মূল্যায়ন করা যাবে না। 1971 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত এদেশের মাটিতে যত মূর্তি তৈরি করা হয়েছে সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিতে হবে, চৌচির করতে হবে। আপনি না পারলে আপনার ছেলে করবে, আপনার ছেলে না পারলে তার ছেলে করবে। কেউ যদি ভাঙতে না পারে তাহলে যেদিন ঈসা আলাইহিসসালাম আসবেন সেদিন এদেশের ছবি মূর্তিকে লাঠি মেরে ভেঙে চৌচির করে দিবেন, সেদিন কোন মায়ের বেটা ঠেকাতে পারবে না। কেন? আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল ইসলাম ফিকুল্লে বাইতে মাতারিন ওয়াবারিন বাইসে আজিজিন ওয়া জুল্লে জালালিন। প্রত্যেক ইটের বাড়িতে ইসলাম প্রবেশ করবে, প্রত্যেক খড়ের বাড়িতে ইসলাম প্রবেশ করবে, শহরের বাড়িতে ইসলাম প্রবেশ করবে, গ্রামের বাড়িতে ইসলাম প্রবেশ করবে, সম্মান সহকারে না অপমান সহকারে। সবাই যদি ইসলাম মেনে নেয় তাহলে মর্যাদার হানি হবে না, আর যদি ইসলাম না মানে তাহলে পিটিয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে, ব্যক্তিকেই পিটিয়ে বাধ্য করা হবে। তাহলে ছবি মূর্তিকে সে সম্মান দেবে কি করে? ছবি মূর্তিকে সম্মান করা শির্ক, মূল্যায়ন করা শির্ক। আজ এখান থেকে উঠে বাড়িতে ঢুকে শোকে যে যত পুতুল আছে, যত ছবি মূর্তি আছে, আপনার আমেরিকা থেকে আনা যদি সোনার হরিণ হয় তবু লাঠি মেরে ভেঙে চৌচির করতে হবে, ওকে মূল্যায়ন করা যাবে না। ছবি মূর্তিকে মূল্যায়ন করা শেরেক, জন্মদিবস পালন করা শেরেক, মৃত্যু দিবস পালন করা শেরেক, 16 ডিসেম্বর পালন করা শেরেক, 21 ফেব্রুয়ারি পালন করা শেরেক, 26 মার্চ পালন করা শেরেক, পহিলা বৈশাখ পালন করা শেরেক, কবরে ফুল চড়ানো শেরেক, শহীদ মিনারে ফুল চড়ানো শেরেক। 21 ফেব্রুয়ারি যদি সারা বাংলাদেশের নারী পুরুষ পায়ের জুতা খুলে হাতে ফুল নিয়ে বরকতের কবরে দেয়, শহীদ মিনারে দেয়, তাহলে কি তারা বরকতের 1 পয়সা উপকার করতে পারবে? পারবে না। এই জন্য এরকম জাতিকে আমরা শিক্ষিত জাতি বলি না।